সুন্দরবনের বাসন্তী হাইওয়েতে বসন্ত উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালী বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের রামপুর সবুজ প্রাণ ও মহিলা সমন্বয়ের উদ্যোগে বসন্ত উৎসবে মাতলেন সব ধর্মের মানুষ। আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও এই বসন্ত উৎসব দেখা গেল, পাশাপাশি ছাত্রছাত্রীরাও এই উৎসবে পা মেলালেন। প্রায় পাঁচ কিলোমিটার বাসন্তী হাইওয়েতে রবীন্দ্রনাথ ও নজরুলের বসন্ত উৎসবের গানের তালে তালে শোভাযাত্রা বের করলেন কয়েকশো যুবক যুবতী। রং বেরঙের শাড়ি পরে বাংলার প্রাচীন সংস্কৃতি কুলোর উপরে বসন্ত উৎসব লিখে ডান্ডিয়া নৃত্যের তালে তালে এই শোভাযাত্রায় অংশ নিলেন। বসন্ত উৎসবের এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখল সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। সুন্দরবনের হিঙ্গলগঞ্জে দোল উৎসব কমিটির উদ্যোগে বসন্ত উৎসব পালিত হল প্রত্যন্ত সুন্দরবনে। কয়েক হাজার গ্রামবাসী এই উৎসবে অংশ নিলেন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল এই বসন্ত উৎসব। হিঙ্গলগঞ্জ দোল মন্দিরের নাট মন্দিরের আমাদের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় তার দ্বার উদ্ঘাটন হয়েছে। আজ আবাসস্থল এবং নাট মন্দির নির্মাণ করায় আমাদের যে একটা সৎ প্রচেষ্টা আছে সেটা আমরা তার চরণে নিবেদন করলাম। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।